আমরা সুন্নিরা এদেশকে পাহারা দিচ্ছি, সরকারকে ধাঁধা রেখেছি, সরকারের পক্ষে কাজ করে যাচ্ছি। আমরা অবিরাম এদেশ সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সশস্ত্র চেষ্টা চালাচ্ছি, আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা এই দেশের মদ্দুলি আল্লাহদের আকীদা, তাদের উপর শ্রদ্ধা রেখে, আকীদা আদর্শ রেখে এরা এই দেশের ময়দানে কাজ করছে দেশকে ডেভেলপ করার জন্য, ঠিক কিনা বলেন না? ঠিক কিনা? যারা দেশের পক্ষে কাজ করবে আজীবনে আহলে সুন্নাত ওয়াল জামাত তাদেরকে সমর্থন দেবে। অথচ এই সরকারের বিরুদ্ধে এরা কথা বলেছে, এতদিন পর্যন্ত এদেরকে গ্রেফতার করে নাই। শুনবেন কিছুদিনের মধ্যে সরকার তাকে গ্রেফতার করেছে, একমাত্র নবীর বিপক্ষে কথা বলার জন্য না, সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে, ঠিক কিনা? অলি আল্লাহদের পক্ষে থাকেন, অলি আল্লাহদের পক্ষ অবলম্বন করুন, আহলে সুন্নাত ওয়াল জামাতকে দেশে তাজা করেন। মাননীয় সরকারকে বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতকে তাজা করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতকে জিন্দা করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভুল ভালা করেন। 360 আউলিয়ার নিশানা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক কিনা? আহলে হাদিস কবর রচতে হবে, ইমান সুর এদেশের ঘাতক যারা ধালাল এরা এদেশ থেকে নিপাত যাবে। নবী রসুল ওলি আল্লাহদের আদর্শ এদেশের মধ্যে বাস্তবায়ন হবে, ঠিক কিনা ভাইরা? আরো জোরে বলেন না, গাউসিয়া কমিটির পক্ষে থাকুন, গাউসিয়া কমিটির পক্ষে থাকুন। মাননীয় সরকারকে বলবো গাউসিয়া কমিটিকে বলো ভালো করুন, এদেশের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মিশন জারি করার জন্য পাকিস্তান থেকে আমার শাহিন শাহে সেই শ্রীকুট আওলাদ রাসূল এদেশের মধ্যে আগমন করেছে ব্যবসা করার জন্য, না ঠিক কিনা? যারা সেই দালাল, যারা সেই পাকিস্তানি হানাদার বাহিনীদের দালাল, এরা বলছে আওলাদ রাসূলরা বাংলাদেশের মধ্যে আসছে ব্যবসা করার জন্য, টাকা হাতিয়ে নেওয়ার জন্য। নাউজুবিল্লাহ, নয় নয়, এরা হচ্ছে জমিদার বংশের, এরা হচ্ছে অনেক উঁচু বংশের, শুধু আল্লাহর রাসূল বলে তাই না, এরা জন্মগতভাবে, এরা তো ওই দেশের রাজকীয় প্রাসাদে জন্মগ্রহণ করেছে, এরা এই দেশ থেকে টাকা নিয়ে যাওয়ার জন্য আসে নাই। আল্লাহর রাসূলের আগমন হয়েছে মানুষকে, বেঈমানকে ঈমান দেওয়ার জন্য, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? আওলাদ রাসূলের আশাকে এই দেশে কায়েম রাখতে হলে গ্রামে গ্রামে, গড়ে গড়ে বাংলাদেশের আনা ঠিকানাতে গাউসিয়া কমিটিকে মজবুত করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক কিনা? গাউসিয়া কমিটির উপর যদি আঘাত আসে সরকারের টনক লড়বে, সরকার গদি হারাবে, এই গাউসিয়া কমিটি আছে বলে আজকে সরকার টিকে রয়েছে, ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক কিনা? আমরা গাউসিয়া কমিটি চাই কি চাই না? যারা চান না হাত তুলে দেখান। এই মুহূর্তের মধ্যে উল্টে গেছেন, সবাই হাত তুলেন, সবাই হাত তুলেন, গাউসিয়া কমিটির পক্ষে যারা আছেন হাত তুলেন তো দেখি। হাত তুলেন, হাত নামাবেন না, সবাই হাত তুলেন। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, নারায়ণ রিসালাত, নারায়ণ গাউসিয়া, নারায়ণ গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া কমিটি বাংলাদেশ, গাউসিয়া কমিটি বাংলাদেশ। হাত নামান, আল্লাহ আপনাদেরকে কবুল করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আওলাদ রাসূলের দামান চাই কি চাই না? বলেন না, আওলাদ রাসূলের দামান চাই কি চাই না? সার্বক্ষণিক 24 ঘন্টা আওলাদ রাসূলকে দেখেন, আওলাদ রাসূলকে দেখেন নাই, বরং পেয়ারা নবী মুস্তফাকে দেখেছেন। আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ, মহব্বত নিয়ে বলেন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত চাই কি চাই না? বাতালের জম হলো
ওয়াহাবিদের জম হলো, মিজান আহাজারির জম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কি না? এই আহলে সুন্নাত ওয়াল জামাত 23 ডিসেম্বর ঢাকার রাজপথে পুরো বাংলাদেশের সুন্নি উলামায়ে কেরাম ওখানে একত্রিত হবে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলে জাঁকজমকপূর্ণভাবে সুন্নিয়তের সদারতে সুন্নি পীর মশায়েক উলামায়ে কেরাম রাজপথে নেমে গিয়ে প্রমাণ করবে এদেশের মধ্যে এখনো সুন্নি উলামায়ে কেরাম পীর মশায়েক নিজাম সেরা বাংলার আদর্শ নিয়ে, নূর ইসলাম ফারুকের প্রেম নিয়ে, নয়াউদ্দিন কাদের মহব্বত নিয়ে এখনো মাঠে আছে, থাকবে, কখনো এই দেশ ছেড়ে যাবে না, এরা ঈমানকে পাহারা দেবে, ঠিক কি না? তাইলে সবক দিয়ে যাচ্ছি 23 ডিসেম্বর ঢাকার রাজপথে আহলে সুন্নাত ওয়াল জামাতের জাতীয় কাউন্সিল, ঠিক কি না? জোরে বলেন না মারহাবা। এই আহলে সুন্নাত ওয়াল জামাত চিরজীবী হোক, বলি আমিন। কিয়ামত পর্যন্ত আওলাদে রাসূলের বেলায়েতের কদমে থেকে এই আহলে সুন্নাত ওয়াল জামাত যেন খেদমতগার হতে পারে, আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের ফিলার গুলিদেরকে কবুল করুন, বলি আমিন। সকলকে সবান্ধবে রাজপথে নেমে আহলে সুন্নাত ওয়াল জামাতকে জাঁকজমকপূর্ণভাবে গড়ে তোলার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আজকের সুন্নি কনফারেন্স থেকে, ঠিক কিনা?